সালটা 2022, মে মাসে আমরা আবার রওনা দিলাম সিকিমের পথে। কলকাতার শিয়ালদা স্টেশন থেকে তিস্তা তোরসা এক্সপ্রেস ধরে আমরা নিউ জলপাইগুড়ি স্টেশনের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। এর আগে বহুবার সিকিম ভ্রমণ করা হয়েছে, কিন্তু কোনোবারই আমাদের অভিজ্ঞতাকে এইভাবে ক্যামেরাবন্দি করা হয়নি। তাই বলাই বাহুল্য, আশা করি এবারে সিকিম ভ্রমণটা একটু অন্যরকম হতে চলেছে। ফাইনালি আমরা এনজেপি পৌঁছে গেলাম। আমাদের তিস্তা তোরসা ট্রেন জাস্ট আমাদের ড্রপ করলো। তো এখন বাজে হচ্ছে 3টে, তোমরা দেখতেই পাচ্ছ ঘড়ির টাইমিংটা, খুব অড টাইমিং। এখন এনজেপি থেকে আমরা গ্যাংটক বা দার্জিলিং কোনো রুটেরই গাড়ি পাবো না, তো বেসিক্যালি আমাদের এখানেই ওয়েট করতে হবে। আপাতত কফি শেষ হলে আমরা যাব ওয়েটিং রুমে, অ্যান্ড ওয়েটিং হলে গিয়ে সেখানে আমাদের মানে আরও 3 ঘন্টা মতো ওয়েট করতে হবে। মর্নিং হলে তখন আমরা এখান থেকে গাড়ি নেবো। তো আশা করছি তোমরা ট্রিপটা এনজয় করছো, সঙ্গে থাকো। সো বন্ধুরা, এটা হচ্ছে সেই এসি ওয়েটিং হল এনজেপি স্টেশনের। ওকে, তো এরা পার আওয়ার পার পার্সন চার্জ করছে হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ, 20 rupees, ওকে, ফর ওয়ান অ্যাডাল্ট। সো টোটাল 40 rupees ফর 2 persons ফর 2 hours। তো আমরা 3টে থেকে 5টা অবধি বুক করেছি। চলো ফাইনালি আমরা ঢুকে যাই ওদের ওয়েটিং হলে। সো বন্ধুরা, ফাইনালি আমাদের অপেক্ষার শেষ, ওয়েটিং রুম থেকে বেরিয়েছি। এখন 4:30 বাজে। তো ভেবেছিলাম 5টায় যাবো, 5টা অবধি বুক ছিল ওয়েটিং রুম, বাট একটু অ্যাডভান্সই যাচ্ছি, বিকজ গিয়ে মোটামুটি এখন ক্যাব অ্যারেঞ্জ করতে হবে। তো প্ল্যান করছি শেয়ারে যাওয়ার, ফার্স্ট টাইম শেয়ারে যাবো, সো একটু বার্গেনিং বা এইসব ব্যাপারগুলো আছে, বুঝতেই পারছো। তো চলো সঙ্গে থাকো, আমরা এখন স্টেশন থেকে বেরোবো, অ্যান্ড দেন ক্যাব জোনে যাবো। আমরা বেরিয়ে এলাম সেই বহু পরিচিত নিউ জলপাইগুড়ি জাংশনের বাইরে। এবার আমাদের যাত্রা শুরু করতে হবে গ্যাংটকের উদ্দেশ্যে, আর তারই জন্য আমাদের এখান থেকে বেছে নিতে হবে একটি ক্যাব। এনজেপি, এই শব্দটার সাথে বাঙালি খুব ওতপ্রোতভাবে জড়িত। গেটওয়ে অফ নর্থ ইস্ট, এই এনজেপি থেকেই আপনি নর্থ ইস্টের যে কোনো জায়গায় যাওয়ার গাড়ি পেয়ে যাবেন। চলুন তাহলে আমরাও বেছে নিই আমাদের গ্যাংটক যাওয়ার গাড়ি। সো বন্ধুরা, ফাইনালি আমরা একটা ক্যাব অ্যারেঞ্জ করতে পেরেছি, আমরা শেয়ারে যাচ্ছি। এখানে ওরা রেট বললো পার মেম্বার 500 করে, আমাদের শিলিগুড়ি স্ট্যান্ড অবধি ছেড়ে দেবে, শিলিগুড়ি ট্যাক্সি স্ট্যান্ড। সেখান থেকে আমাদের একটা প্রাইভেট ক্যাব নিতে হবে, যেটা আমাদের হোটেল ছাড়বে। তো এটা হচ্ছে সেই ক্যাব, আমাদের দেখে নাও, লাগেজ তুলে দিয়েছি, আরও মেম্বার্সের ওয়েট করছি। তো আমাদের ড্রাইভার আছে, সে এখানে আরও মেম্বার্সদের চেষ্টা করছে গ্যাদার করার। তো চলো এখান থেকে আমাদের এনজেপি টু গ্যাংটক ট্রিপ স্টার্ট। সেই বিখ্যাত সেবক রোড, আর এই সেবক রোডেরই দুপাশে আমরা সেবকের জঙ্গল আর ইন্ডিয়ান আর্মির ক্যাম্প ফেলে রেখে এগিয়ে যেতে থাকলাম আমাদের ডেস্টিনেশন গ্যাংটকের উদ্দেশ্যে। আর এরই মাঝে আমরা খুঁজে পেলাম আমাদের সেই পুরনো পথের সাথীকে, তিস্তা।
সেও যেন আমাদের সাথে গ্যাংটকের উদ্দেশ্যে চলল, ঠিক পাশে পাশে। ওকে গাইস, তো আমরা গ্যাংটক যাওয়ার পথে এনজেপি থেকে বেশ কিছুটা চলে এসেছি, বাট স্টিল আমরা এখন ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই আছি। এখানে ড্রাইভার দাঁড় করিয়েছে, একটা শর্ট ব্রেক দিয়েছে, ব্রেকফাস্টের ব্রেক। এই হচ্ছে আমাদের রেস্টুরেন্ট যেখানে আমরা ব্রেকফাস্ট করছি। তো আপাতত এক প্লেট মোমো আর এক প্লেট চিকেন চাউমিন অর্ডার দেওয়া হয়েছে। রেস্টুরেন্টের অপোজিটেই দেখে নাও, পুরো পাহাড় সাইডে, হিল সাইডে আমরা দাঁড়িয়ে আছি। তো চলো আমরা ব্রেকফাস্টটা সেরে ফেলি, অ্যান্ড দেন আবার আমাদের গাড়িতে উঠতে হবে। এখনও প্রায় 2-3 ঘন্টার রাস্তা আছে গ্যাংটকে। ব্রেকফাস্টের পর আবার শুরু করলাম আমাদের যাত্রা। দুদিকে শাল আর পাইনের জঙ্গল ফেলে রেখে আমরা এগিয়ে যেতে থাকলাম। গ্যাংটক পৌঁছতে আর বেশি দূর নেই বন্ধুরা। এই তো চলে এসেছি সিকিম, ওয়েলকাম টু সিকিম। প্যান্ডেমিকের প্রায় 2 বছর পর সিকিমের বোর্ডটা দেখে বেশ ভালো লাগলো। দেখতে দেখতে পৌঁছে গেলাম আমাদের শিলিগুড়ি ট্যাক্সি স্ট্যান্ড ইন গ্যাংটক। এখান থেকেই আমরা আরেকটা ক্যাব হায়ার করলাম আমাদের হোটেল পৌঁছানোর জন্য গ্যাংটকে। শেষমেশ আমরা হোটেল পৌঁছলাম, হোটেল গ্রিফন নেস্ট। ওকে, এখন 12টা বাজে, অনেক টাইম লেগে গেল, প্রায় এনজেপি মানে শিলিগুড়ি ট্যাক্সি স্ট্যান্ড থেকে অনেকটা ওপরে। তো জাস্ট লাগেজগুলো এখন সাইডে রেখেছি, এবার রিসেপশনে যাব, চেক ইন করবো। তো তোমাদের হোটেলটা একটু দেখি। সো এটা হচ্ছে আমাদের হোটেলের মেন গেট এবং মেন এন্ট্রান্স দিয়ে ঢুকে এটা হচ্ছে রিসেপশন। তো আমরা জাস্ট রিসেপশনে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করলাম। হোটেলের ভিউ খুব সুন্দর, আমি একটু বাইরের আউটসাইডের ভিউটাও দেখিয়ে দিচ্ছি। সি, এটা হচ্ছে রিসেপশন থেকে ভিউ। আর আমরা যে রুমটা নিয়েছি সেই রুমটাও হচ্ছে একদম মানে হিল সাইডে। তো রুম থেকে পুরো এই ভিউটা আমরা দেখতে পাবো। আমি রুমে নিয়ে গিয়ে দেখিয়ে দিচ্ছি তোমাদের। সো বন্ধুরা, এইটা আমাদের রুম দিয়েছে, রুম নাম্বার 201। এইটা হচ্ছে আমাদের রুম, এটা ডিলাক্স ক্যাটাগরির রুম হচ্ছে। তোমরা দেখতেই পাচ্ছ ভেতরের ইন্টেরিয়ার ডেকোরেশন খুব সুন্দর, খুব নিট অ্যান্ড ক্লিন রুম। আর এই রুমের সব থেকে স্পেশালিটি যেটা, সেটা হচ্ছে এই উইন্ডো ভিউ। তো এখান থেকে আমরা হিল সাইডের একটা কমপ্লিট ভিউ পাচ্ছি, এবং এটার জন্যই এটা ডিলাক্স ক্যাটাগরির মধ্যে পড়ছে। এই রুমের রেট অনেকটাই বেশি কম্পেয়ার টু দ্য আদার রুম। আমি এই রুমের রেট এবং কমপ্লিট ডিটেলস সমস্ত কিছু আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সো বন্ধুরা, দেখতেই পাচ্ছ তোমরা যে ফ্রেশ হয়ে জাস্ট এসেছি, বেরিয়েছি, অ্যান্ড প্ল্যান ছিল যে আজকে এনজি মার্গ যাবো। তো এখন শুরু হয়েছে মারাত্মক বৃষ্টি, যদিও পাহাড়ে এই ওয়েদারটা খুব ন্যাচারাল, মানে এই বৃষ্টি কি এই শুকনো এটাই হয়। তো আশা করছি কিছুক্ষণের মধ্যে বৃষ্টিটা কমে যাবে। এনিওয়ে আমরা রেডি আছি, অল সেট। তো হোটেল থেকে বেরিয়ে জাস্ট একটা শেয়ার ক্যাব বা কোনো একটা ক্যাব রিজার্ভ করতে হবে এমজি মার্ক যাওয়ার জন্য। যা শুনলাম, যদি এখানে আমরা ক্যাব শেয়ার করি তাহলে 50 রুপিস, আর যদি আমরা ক্যাব রিজার্ভ করে যাই দুজনে তাহলে দ্যাট ইজ 250 রুপিস। তো সেরকমই একটা প্ল্যান আছে, দেখা যাক, একটু ওয়েট করি। যদি বৃষ্টিটা কমে যায় তাহলে খুব ভালো, না হলে এর মধ্যেই বেরোতে হবে। তো চলো, তোমাদের সঙ্গে এমজি মার্গেই দেখা হচ্ছে। ওকে বন্ধুরা, সো ফাইনালি বৃষ্টি কমে গেছে আর আমরা একটা ক্যাব অ্যারেঞ্জ করে এমজি মার্গে চলে এসেছি। দেখতে পাচ্ছ তোমাদের সামনে এমজি মার্গ। তো আমি এমজি মার্গের এই রাস্তা ধরে এখন হেঁটে যাব। আমরা বেশ কিছু রেস্টুরেন্ট, খুব ফেমাস কিছু রেস্টুরেন্ট, সেগুলোতে আমরা কিছু খাবার ট্রাই করব, তোমাদেরও দেখাবো কী কী আমরা রেসিপি ট্রাই করছি। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আমরা কিছু শপিংয়েরও প্ল্যান আছে। তো চলো, আর টাইম ওয়েস্ট করে লাভ নেই, এমজি মার্গের দিকে আমরা হেঁটে যাই।
সো বন্ধুরা, আমাদের প্রথম রেস্টুরেন্ট হচ্ছে টেস্ট অফ টিবেট। আমরা অনেক রিসার্চ করে দেখলাম যে এটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট রেস্টুরেন্ট ইন গ্যাংটক। ওকে, সো আমরা সেই টেস্ট অফ টিবেটেই চলে যাচ্ছি। তো টেস্ট অফ টিবেটে হচ্ছে সমস্ত রিজিনাল যে স্পেশালি টিবেটিয়ান টাইপের ফুডগুলো আছে সেগুলো পাওয়া যায়। সো দেখা যাক কী কী রেসিপিস অ্যাভেলেবেল আছে, বাট বেশ নাম আছে এই রেস্টুরেন্টের। বন্ধুরা, এটা হচ্ছে সেই টেস্ট অফ টিবেট হোটেলের ইন্টেরিয়ার। ফাইনালি বন্ধুরা, আমরা একটা টেবিল বুক করেছি। এখান থেকে সিনিক ভিউটা কেমন লাগছে দেখাচ্ছি। খুব সুন্দর একটা পজিশনে আমরা বসেছি। সামনে থেকে পুরো আমাদের এনজি মার্ট মার্কেটের রাস্তা এবং রোড সাইড ভিউটা পাওয়া যাচ্ছে। তো আমরা এক্স্যাক্টলি উইন্ডো সাইডে বসেছি। আমাদের মেনু দিয়ে দিয়েছে, তো তোমাদের মেনুটা একবার দেখিয়ে দিই। এটা হচ্ছে মেনু, সবকটার প্রাইসই খুব রিজনেবল দেখছি। যা আমাদের কলকাতার প্রাইস সেরকমই, তার থেকে জাস্ট স্লাইট ডিফারেন্স। তো যাই হোক বন্ধুরা, দেখা যাক, আমরা মেনু থেকে একটা কিছু অর্ডার দেবো, অ্যান্ড দেন দেখে নিই যে টেস্টটা কীরকম খাবারের। Yeah, anything to add? Very hungry. Okay, fine. So let's order the food and let's have it. So bondhura, amra order diyechi ekta chili pork. Tumra dekhte pachho, dekhtei byapar ta besh yummy lagche. Ar tar shonge amra order diyechi pork fried rice. Ar ekta recipe amra order diyechi, that is pork momo. Dekha jak seta ki rokom tasty hoy. পর্ক ফ্রাইড রাইসটা চরম টেস্টি, সত্যি অসাধারণ খেতে, দারুণ টেস্টি। আর চিলি পর্কটা ট্রাই করছি, এটাও বেশ টেস্টি। দুটো খাবারেরই টেস্ট খুব ভালো লাগছে। আপাতত চিলি পর্ক আর ফ্রাইড রাইসটা শেষ করি, পর্ক মোমো অন দ্য ওয়ে। সো আমাদের পোর্ক মোমো চলে এসছে, দেখাচ্ছি তোমাদের কেমন দেখতে লাগছে ব্যাপারটা। এক প্লেট পোর্ক মোমো দিয়েছে, তার সাথে পোর্ক মোমো স্যুপ দিয়েছে। সো এখন টেস্ট করে দেখবো যে কেমন হয়েছে ব্যাপারটা খেতে, তারপরে তোমাদের বলবো। একটা অদ্ভুত বাটার বা ঘিয়ের মতো একটা ব্যাপার আছে, অসাধারণ টেস্টি বানায়। কলকাতা কেন, কোনো জায়গাতে আমি এরকম ধরনের মোমো খাইনি। সো খুবই ভালো হয়েছে। আনডাউটেডলি যদি আপনারা টেস্ট অফ টিভিতে আসেন, তাহলে মোমোটা অবশ্যই ট্রাই করবেন। ওকে গাইস, তো আমরা টেস্ট অফ টিভির থেকে বেরোলাম খাওয়া দাওয়া সেরে। পুরো পেট ভরে গেছে একদম, আই এম কমপ্লিটলি ফুল, কিয়া ইজ অলসো ফুল। তো আমরা লাঞ্চ করে জাস্ট বেরোলাম, আর জানি না রাতে খেতে পারবো কি না, রাতে ডিনার করার কোনো প্ল্যান নেই। তো বেসিক্যালি এখন হচ্ছে আমরা এনজি মার্কটা আরেকটু এক্সপ্লোর করবো, তোমাদেরও দেখাবো বেশ কিছু স্ন্যাপ, ফটোশ্যুট, ভিডিও শ্যুট করবো। তো সঙ্গে থাকো। এনজি মার্ক, পুরো নাম হলো মহাত্মা গান্ধী মার্গ ইন গ্যাংটক। 2008 সালে নর্থ ইস্টার্ন কাউন্সিল, মিনিস্ট্রি অফ ডেভেলপমেন্ট অফ নর্থ ইস্টার্ন রিজিয়নের সহযোগিতায় এই মার্কেটটিকে গড়ে তোলে, এবং পরবর্তী সময় সেই মার্কেটটি হয়ে ওঠে আমাদের জনপ্রিয় ট্যুরিস্ট ডেস্টিনেশন। সিকিমের সবথেকে ব্যস্ততম এবং জনপ্রিয় এই মার্কেট গ্যাংটক শহরের একদম মধ্যভাগে অবস্থিত। প্রতিদিন এই মার্কেটে হাজার হাজার লোক বিভিন্ন জায়গা থেকে ব্যবসা করতে আসে, আর তার মধ্যে বেশিরভাগই হলো আমাদের মতো ট্যুরিস্ট। আমাদের এই ছোট্ট পাহাড়ের দেশ সিকিমের প্রধান ব্যবসাই হলো পর্যটন ব্যবসা, তাই এই পর্যটন ব্যবসাকেই এখানকার বেশিরভাগ মানুষ বেছে নিয়েছেন তাদের জীবিকা হিসেবে।
এখানে রয়েছে অনেকগুলো বিখ্যাত রেস্টুরেন্ট, যেমন ড্রাগন ওক, তাশি ডেলেক, টেস্ট অফ টিবেট, বেকারস ক্যাফে ইত্যাদি। যদি টিবেটিয়ান আর চাইনিজ ফুডের অথেন্টিক টেস্ট পেতে চান তাহলে অবশ্যই এখানে চলে আসুন, আশা করি আপনাদের হতাশ করবে না। শুধু রেস্টুরেন্টই নয়, তাছাড়াও এখানে পেয়ে যাবেন নানা রকমের ফ্যান্সি জিনিস এবং উইন্টার ড্রেসের সম্ভার। আর এই সব কিছু মিলেই আমাদের এমজি মার্গ হয়ে উঠেছে আরও বেশি আকর্ষণীয় এবং জনপ্রিয়। সেদিন এমজি মার্গ থেকে আমরা সন্ধেবেলায় হোটেল ফিরে এলাম। ধীরে ধীরে নামলো রাতের অন্ধকার, আর হোটেল থেকে রাতের সেই মুগ্ধ করে দেওয়া গ্যাংটক শহরকে দেখতে দেখতে আমাদেরও দিনটা শেষ হয়ে গেল। প্রচণ্ড ফগ বা কুয়াশা এবং ক্লাউড নেমে এসছে, ওয়েদার খারাপ, ব্রিদিং বা শ্বাস নিতে একটু প্রবলেম হচ্ছে, কেননা অনেকটা উপরে, আমরা প্রায় 15 থেকে 16,000 ফিট উপরে আছি এখন।